জন্যই বলে বিয়ে বাড়িতে বড়ের থেকে ক্যাটারিং এর ছেলে বেশি সুন্দর লাগে। শুরু হয়ে গেছে। তো হ্যালো গাইস, ইটস মি ভয়েস এন্ড ইফাল্লা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি বস, আজকে ব্লগের প্রথমেই তোমাদেরকে সবাইকে বলে দিই শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, ফার্স্ট বৈশাখ মাস, ঠিক আছে? তো এই দিনটায় বাঙালিরা আলাদাভাবে সেলিব্রেট করে আর আমি আলাদাভাবে সেলিব্রেট করি। তো আমি কীরকমভাবে সেলিব্রেট করি সেটাই হচ্ছে দেখার বিষয়। চলো কথা না বাড়িয়ে বেরিয়ে যাই, আপাতত যেতে হবে দোকানে। আমাদের ব্লগের স্টার্টিংয়ের দিকে তোমরা দেখেছিলে, মানে যখন আমি প্রথম ব্লগ চালু করেছিলাম তখন দেখবে যে আমি পয়লা বৈশাখের একটা ব্লগ দিয়েছিলাম, যেটা ছিল দোকানে পুজো হলো বলে, ঠিক আছে? সেম আজকে দোকানে পুজো হবে। আরও বিকালে কিছু কিছু জায়গায় আমার যাওয়ার আছে, যেখান থেকে ইনভিটেশন বলতে পারো, ঠিক আছে, ঘুরতেও যেতে পারি বলতে পারো। চলো ওগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। আগের বছরটা কীরকম গেছে এই বছর? আগের বছর তো দেখেছো মোটামুটি নর্মাল ক্যাজুয়াল গেছে, বাট এই বছর বেলা পুরো জোশ যেতে চলেছে। কি রান্না ভাজি আজকে? ভাত ডাল আর পটল ভাজা, পাঁচ রকম, পাঁচ রকমের ভাজা। দোকানে বাবা আছে, লাগবে নাকি আমাকে? কলা আনতে যাবে, দেখো। তো রাস্তায় মার সাথে দেখা হয়ে গেলো, ভেবেছিলাম মাকে ডেকে দেবো, যেহেতু বাড়িতে ভাত রান্না করা হচ্ছে আর দিদা তো দেখলেই যে সবজি সবজি কাটছে। না 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 না, এই দেখতে পাচ্ছ পুজোর কাজ, ঘট ফট রেডি, মা আলপনা দিয়ে গেল। এই সেই দোকান, কিছুটা গেটআপ চেঞ্জ হয়েছে, পুরোটা চেঞ্জ হয়নি আপাতত। তো বস আবারও বাড়ি যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই গামলাটা রিটার্ন করার জন্য, আর রিজু আসছে টাকা নেওয়ার জন্য। তো মেন ব্যাপার টাকাটাই নিতে যাচ্ছিলাম, তো বাবা বলেটা নিয়ে যেতে। তো এই যে বস টাকা নেওয়া অলমোস্ট ডান, চলো আপাতত যাওয়া যাক আবার দোকানে, যে দোকানে আজকে একটু কাজ আছে, ঠিক আছে? এই প্রবলেম, আর এমনি কয়েকদিন আমি বাড়িতে বসে ল্যাব খাচ্ছিলাম, পড়ে থাকতাম, আজকে একটু কাজের চাপ পড়ে গেছে। বাড়িতেও কাজ আছে, বাইরেও কাজ আছে। ভাই পুরো হিরো হিরো হয়ে আসছে একদম ফরমা টরমা দিয়ে। ভাই ভাই কি লাগছে ভাই, কোথায় কাজে? এই জন্যেই বলে বিয়ে বাড়িতে বড়ের থেকে ক্যাটারিং এর ছেলে বেশি সুন্দর লাগে। তারপর একটা পাত্রই তোর, ভাইকে পেমেন্ট ক্লিয়ার করে দিলাম, এটা হচ্ছে প্রুফ। তো বস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে পাঁচ মিনিট বসেছি, অবস্থা দেখো পুরো ঘেমে গেছি। কলকাতায় নাকি এখন 40-41 ডিগ্রি সেলসিয়াসে চলবে, কি বলবো তোমাদেরকে, এত গরম আগে দেখিনি, ঠিক আছে? আমার গরমকাল এমনি ভালো লাগে, আমি যেহেতু গরমটাকে ফিল করি, বাট এই বছরটা জানি না কেন বেশি একটু গরম লাগছে, ঠিক আছে? তো আমি আবার দোকান থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? অনেক টাইম হয়ে গেছে বস, এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, গিয়ে আগে টিফিনটা ছাড়বো, তারপর স্নান করতে হবে, স্নান করার পর দোকানে পুজো হবে। তো এই যে আমার টিফিন, রুটি আর আলু ভাজা, সকালবেলায় মা করেছিল। বস এই স্নান করে ফিরলাম, ঠিক আছে, আর নতুন টি শার্টও পরে নিয়েছি, এটা দাদা গিফট করেছিল কালকে না পরশু দিন, নিয়ে এসছে আমার জন্য, ঠিক আছে? তো বস স্নান টান করে বাইরে বেরোছি, বেরিয়েছি আর ঘেমে গেছি, দেখতে পাচ্ছ মুখে রং মানে ঘাম জমে গেছে। ঠান্ডা জল নিয়ে নিয়েছি, মানে শুধু নর্মালি একটা বরফ আছে দোকানে গিয়ে খাওয়ার জন্য, আর বস দোকানের ভিতরে কি বলো তো বিশাল। তো বস আমাদের খুদিদাদা ফার্স্ট টাইম জিম খুলেছে, প্রিমিয়ার ফিটনেস স্টুডিও, 700 টাকা করে লাগে পার মান্থ, কেউ ঢুকলে ঢুকতে পারো। আর বস সেই ব্রিজ যেটা আমি সময় দেখালাম যে ঠিক হয়ে গেছে, বিগত 2 বছর খারাপ পড়েছিল, একটুখানি আঘাত আঘাতেই পুরো ঘেমে গেছে। দোকানে হয়তো পুজো স্টার্ট হয়ে গেছে, ঠিক জানি না, ফুল টুল দেওয়া হয়েছে দেখি। কি আনতে হবে? প্রদীপ আনতে হবে। বস এই যে ঠাকুর দেখলে তোমরা নিয়ে যাচ্ছি আপাতত বাড়িতে, ঠিক আছে, নিয়ে আসতে হবে প্রদীপ, কিছু ভুলে গেছে আর ওদের মধ্যে বারবার আমাকে আপ ডাউন করতে হচ্ছে। এবার আমি ছাতাটা নিয়ে নেবো, এই দুটো রেখে মন্দিরে। তো বস প্রদীপ নেওয়া কমপ্লিট, এবার দোকানে যেতে হবে, পুজোটা কমপ্লিট হলে বাঁচি, তাহলে বেরোতে হবে বিকালে, আর এনার্জি লস করতে চাইছি না। তো ফাইনালি পুজো শুরু হয়ে গেছে, পুজো অলমোস্ট হয়ে এসছে। তো বস পুজো তো অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, বস এই যে দেখতে পাচ্ছ জলটা, যেটা ঠান্ডা জল নিয়েছিলাম সেটা পুরো ফিনিশ হয়ে গেছে। তো বস বাড়ি চলে ফলে এসছি, মানে রাস্তায় আছি, ঢুকবো, আগে গিয়ে ফ্যানটা চালাবো, গিয়ে আগে ফ্যানের তলায় বসবো। বস ফ্যানের হাওয়া গরম, কি বলবো, আবার 3টে নাগাদ 3:30 নাগাদ বেরোতে হবে, টেম্পারেচার 40-এ চলে গেছে, 41 হওয়ার কথা আছে, আবার নাকি কিছুদিন পর 45 মারবে, তাহলে শেষ। তো এটা আছে আমডাল, এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এই যে দেখা যাচ্ছে সোয়াবিন, ঠিক আছে, আমি সোয়াবিনটা ঠিক পছন্দ করি, এত কম নিয়েছি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা আলু ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো আলু পটল তরকারি। তো 5 রকমের আইটেম। বস আপাতত বেরোচ্ছি যেখানে যাবো বলেছিলাম। মেন প্রবলেম হচ্ছে সাইকেলের চাকায় হাওয়া নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছ ফ্রন্ট চাকা, ঠিক আছে, আর অয়ন যাচ্ছে আমার সাথে। তো অয়নের সাইকেলে বসে দাসপাড়া অবধি কমসে কম আমাকে যেতে হবে, দাসপাড়া অবধি যাওয়ার পর ওখান থেকে সাইকেলটা একটু রিপেয়ারিং করে তারপর বেরোনো যাবে।
বস একটা দুঃখের খবর আছে যে সাইকেলটা পিছনের চাকা লিক হয়ে গেছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম ভ্যালটিউব প্রবলেম ছিল, চেক করলাম, টেস্ট করলাম যে কীরকম হয় কী হয়। বাবা তো অজন আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, তো আর কোথায় যাচ্ছি সেটা তো একটু পরে তোমরা জানতেই পারবে। তো অজন আবার চলে এসেছি, এখন ঢুকবো গিয়ে জিও স্টোরে। তো বস জিও স্টোর থেকে বেরোলাম, জিও স্টোরের কাহিনী অন্যরকম, ও বাদ দাও। যাই হোক, 5G সিম আপাতত নিতে গেলে নাকি গার্জেন বলতে যার নামে সিম তোলা তাকে নিয়ে আসতে হবে। সিস্টেমটা আমার জানা ছিল না, তো নেক্সট টাইম আমি 5G করার জন্য বাবাকে নিয়ে আসবো। তো বস আপাতত চলে এসেছি ত্রিকোণ পার্কে, এখানেই আজকে কাজ হবে। পয়লা বৈশাখের দিনও বস কোনো রেস্ট নেই, কাজ। এখানে চলছে বর্ষাবরণ ও মিলন উৎসব। তো এটা হচ্ছে গ্লুকন্ডি, আর এটা হচ্ছে মিক্স ফ্রুট জুস, আর এই হচ্ছে ট্রে। এরকম আমি ট্রেতে সাজিয়ে সাজিয়ে রাখছি, এটাই হচ্ছে আমার ডিউটি। তো বস আজকে মেন যে পয়েন্টটা বলেছিলাম এটাই, যে আজকে কলকাতার সন্তোষপুরে ত্রিকোণ পার্কের ব্যানার উদ্বোধন। দেখা যাক ব্যানারটা কীরকম করেছে এবছর। ও আপাতত সেলিব্রেশন চলছে, ঠিক আছে। তো এক্ষুনি দেখলে সবাই যে ওখানে ম্যাক্সিমাম ব্যানারটা উদ্বোধন করা হয় সেটা হয়ে গেছে, কিছুদিন পর খুঁটি পুজো হবে, ঠিক আছে। তো বস এই ব্যানারটা উদ্বোধনের জন্যই আমার এখানে আসা, মেন হচ্ছে এই টপিক। কাজ তো পরে আমি জানতে পারলাম এখানে কাজ, আমি অন্য জায়গায় কাজ হলে আমি রেলে যেতাম না। বস কীরকম লাগলো তোমাদের এটা বলো। এবারে থিমটা আমি ঠিক জিজ্ঞেস করিনি, থিমটা জিজ্ঞেস করে তোমাদের জানানোর চেষ্টা করবো। এখনও প্রোগ্রাম চলছে, প্রোগ্রামটা কমপ্লিট হলে আমি বেরিয়ে যাবো এখান থেকে। এখন বাজছে রাত্রি 9:30, তো আই থিঙ্ক 10টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো বস দেখা হচ্ছে কাজ কমপ্লিট হওয়ার পর। তো বস এই বাড়ি যাচ্ছি, অলমোস্ট কাজ কমপ্লিট, এখন বাজছে 10:05। তো আমাকে নিতে আজকে এসেছে জয়ন্ত, আর সামনে আছে আমাদের অয়ন। চলো একেবারে বাড়ি যাই, ঠিক আছে। বাড়ি গিয়ে দেখা হবে, দমকা খিদে পেয়ে গেছে বস। তো বস এই বাড়ি ফিরলাম, এখন বাজছে রাত্রি 11টা। তো আজকের মতো ব্লগ এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেল নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।